থানাকুল থানার সামনেই দিনের আলোয় দুঃসাহসিক চুরি। জুতোর দোকান থেকে প্রায় 1 লক্ষ টাকার জুতো নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, খানাকুল থানা সংলগ্ন এলাকায় শেখ আব্দুল করিমের একটি বাড়ি রয়েছে, আর সেই বাড়িতেই ভাড়া নিয়ে জুতোর দোকান চালান শেখ আসলাম। অভিযোগ, এদিন সকালে ঘরের মালিক শেখ আব্দুল করিম বেশ কয়েকজনকে নিয়ে ওই জুতোর দোকানে চুরি করে। সিসিটিভি ফুটেজ সেই ছবি প্রকাশ্যে এসেছে, আর ঘটনাটি জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। চলে দফায় দফায় বিক্ষোভ। মূলত শেখ আব্দুল করিম বাড়ির মালিককে গ্রেপ্তারের দাবি ওঠে, কিন্তু ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত করিম। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে করিম, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এবার অন্তত পুলিশের উচিত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া। এই ঘটনায় অভিযুক্তর পরিবারের বেশ কয়েকজন মহিলাকে পুলিশ আটক করেছে, যদিও মূল অভিযুক্তরা অবশ্য পলাতক। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। প্রত্যেকটা যন্ত্র দিয়ে সাঁতার কেটেছে, ওই যন্ত্র সাঁতার কাটা যন্ত্রটা কোথায় পেলো? হ্যাঁ, প্রত্যেক দোকানে চুরি হচ্ছে, ওই সাঁতার কাটা যন্ত্র এনে কাটছে। মুখে কে পট্টি বাঁধে? হারমাদ, ও হারমাদ নিয়ে এসেছে বাইরে থেকে। ওনার নাম হচ্ছে করিম। এখন ওকে অ্যারেস্ট করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যেমন ভেতরে ভাঙচুর করে আর বাইরে থেকে তালা মেরে দোকান থেকে তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।